কিডনির পাথর নিয়ে সবার মনে একটা ভয় এবং দেখা যায় যে কোনো কারণে হয়তো বা একটু ব্যথা হলো পিঠে, সেটাতেই মনে হয় যে এটা বোধহয় কিডনি পাথর হয়ে গেল। তো আসলে পাথরের লক্ষণগুলো কি ধরনের হয়ে থাকে, আপনারা কেমন পান? ধন্যবাদ। বেশিরভাগ ক্ষেত্রেই পাথর হওয়ার পর কোনো অ্যাসিমটোমেটিক থাকে আর কি, পেশেন্টরা বুঝতে পায় না তার পাথর হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তীব্র ব্যথা হয়, কোমরে অনেক বেশি ব্যথা হয়, আর ওই ব্যথাটা যখন রেডিয়েটিং পেইন বলি আর কি, ওটাকে ব্যথাটা পেটের দিকে অথবা প্রস্রাবের রাস্তার দিকে অথবা পায়ের দিকে যেতে থাকে, যখন ব্যথাটা রেডিয়েশনটা এরকম থাকবে তখন বুঝতে হবে যে এটা পাথর হয়েছে। এর বাইরে হচ্ছে প্রস্রাব লাল হয়ে যায়, এটাকে আমরা হেমাচুরিয়া বলি, প্রস্রাবের সাথে রক্ত যায় এবং অনেক সময় প্রস্রাবের জ্বালা পোড়া হয়, প্রস্রাবটা করার সময় তীব্র ব্যথা অনুভব করে পেশেন্টরা এবং এত ব্যথা যে আমরা অনেক সময় বলে থাকি যে প্রসব বেদনা আর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটাইটিস হওয়ার যে ব্যথা তার পরের ব্যথাটাই হচ্ছে ইউরেটারিক স্টোন। স্টোনটা যখন কিডনি থেকে প্রস্রাব বের হয় রাস্তায় নেমে আসে, ইউরেটারে নেমে আসে, তখন যে তীব্র ব্যথা হয় সেই ব্যথাটা আসলে পেশেন্ট সহ্য করতে পারে না। অ্যাসিমটোমেটিক গুলি আলাদা হিসাব, সেই কথা বলছিলাম যে অ্যাসিমটোমেটিক যেমন একটা লক্ষণ নেই, মানে কিডনির যে মাংসের জায়গাটুক আছে কর্টেক্স বলি, ও জায়গায় পাথর হলে অনেক সময় পেশেন্ট বুঝতে পারে না ছোট একটা পাথর, কোনো লক্ষণ নাই। তো লক্ষণটা হয়ই হচ্ছে পাথরটা যখন নিচের দিকে নেমে আসে, তীব্র ব্যথা অনুভব করে আর কি পেশেন্ট, অনেক সময় জ্বরও চলে আসে। জি, যাদের এই পাথরের কোনো লক্ষণ থাকে না বা একেবারে উপরের দিকে থাকে, সেই ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো জটিলতা তৈরি করতে পারে? পাথর যদি কিডনি থেকে প্রস্রাব বের হয় রাস্তায় পেলভিসের ওখানে থাকে, পেলভিস বলি ফুলের মতো একটা জায়গা আছে, ওই জায়গায় যদি একটা পাথর দীর্ঘদিন ধরে থাকে এবং পাথরটা বড় হতে থাকে, স্ট্যাগহর্ন ক্যালকুলাই বলি, ওই ওই জায়গাটা শেপ নিয়ে নেয় আর কি, হরিণের শিঙের মতো শেপ নিয়ে নেয়, ওরকম যখন নিয়ে নিবে তখন ওই পাথর কিন্তু অপারেশন করে বের করা খুব কঠিন, ওটা কিডনি কেটে অপারেশন করতে হয়। সেজন্য আমরা বলি যে আপনার যখনই প্রস্রাব একটু কালারটা চেঞ্জ লালচে দেখা যাচ্ছে অথবা একটু একটু ব্যথা অনুভব করছেন, ভালো লাগছে না, তখন কিন্তু একটু নিজের চেকআপটা করানোর দরকার যে আমার কি এগুলো কিছু হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, কেন হয় এই কিডনির পাথর? সাধারণত কিডনির পাথরটা অনেকগুলো কারণের উপর ডিপেন্ড করে, তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যারা ছোটকাল থেকে পানি কম খায়, কারণ একজন সুস্থ স্বাভাবিক মানুষ 3 থেকে 3.5 লিটার 4 লিটার বা 4.5 লিটার পর্যন্ত পানি আমরা বলি, 8 থেকে 10 থেকে 12 গ্লাস পর্যন্ত পানি 24 ঘন্টায় খাবে, তো অনেকেরই অভ্যাস থাকে তারা পানি কম খায়। আবার অনেকে হচ্ছে প্রস্রাব আটকায় রাখে, দীর্ঘ সময় প্রস্রাব করলো না, প্রস্রাবটা আটকায় রাখলো, তো আমরা সবাই জানি রাতে একবার অ্যাটলিস্ট মাঝরাতে আমরা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাই, অনেকে আছে একদম 10টার সময় গেলো সারা রাত আর কোনো খবর নাই, সকালে উঠে গেলো, এই যে প্রস্রাবের জিনিসটা এতক্ষণ ধরে রইলো প্রস্রাব বের হওয়ার রাস্তা থেকে প্রস্রাবের থলি পর্যন্ত, ওটাতেও কিন্তু স্টোন ফরমেশন হয়। এর বাইরে হচ্ছে কতগুলো খাদ্যাভ্যাস আছে আমাদের, যেমন যেসব খাবার বেশি পরিমাণে খেলে কিডনির পাথর হতে পারে অথবা যাদের পাথর হয়েছে তারা এইসব খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। খাবারগুলোর মধ্যে হচ্ছে, প্রথমে আমি সবজির কথা বলি, এটা হচ্ছে মিষ্টি আলু, আলুর খোসা, গাঢ় সবুজ সবজি ও শাক, ব্রকোলি, বিট, পুঁই ও পালং শাক, ফুলকপি, গাজর, টমেটো, বাঁধাকপি, শিম ও শিমের বিচি, বরবটি, তারপরে অনেকে কাঁঠালের বিচির ভর্তা খাই, মিষ্টি কুমড়ার বিচি খাই, বিচি জাতীয় সব খাবারে কিন্তু স্টোন ফরমেশন করবে। এর বাইরে ফলের মধ্যে অনেকে কমলা টাইপের জিনিস, কমলা এই জিনিসটা বেশি খায়, যারা বেশি পরিমাণে কমলা খায়, কমলা কি করে, ক্যালসিয়াম এক্সক্রিশন বাড়ায়, কিডনি দিয়ে ক্যালসিয়াম বের হওয়া বাড়ায়, ক্যালসিয়াম বের হওয়া বাড়ালে কিন্তু ওই ক্যালসিয়ামগুলো কিডনিতে ডিপোজিশন হবে, ডিপোজিশন হয়ে ওটা পাথর তৈরি করবে। আর সৌদি আরবে আমরা জানি খুরমা খেজুর, ওটা সৌদি আরবে যারা থাকে, আমার অনেক পেশেন্ট আছে সৌদি আরবে থাকে, ওনারা আসে, যখন আসে তখন দেখি যে পাথর, তাদের পাথর হয়েছে আর কি, ব্যথা নিয়ে এসছে বা সৌদি আরব চলে গেছে আবার ফলো আপে আসলো, তখন দেখা গেলো যে কিডনিতে পাথর ধরা পড়ছে। এছাড়া হচ্ছে ক্যালসিয়াম জাতীয় খাবার যারা বেশি খায়, ছোট মাছ, অনেকেই ছোট মাছ খাওয়ার অনেক অভ্যাস থাকে, মাছের ডিম খায়, গরু খাসি প্রচুর পরিমাণে খায়, এছাড়া পনির জাতীয় খাবার, টোফু বলি, রুবার্ব, তারপরে হচ্ছে লাল আটার রুটি, সবসময় যারা লাল আটার রুটি খায়, গমের ভুষি, এসব থেকে কিন্তু কিডনির পাথর হতে পারে। এছাড়া বেরিজ, কিছু বেরিজ আছে, রাসবেরি, অ্যাভোকাডো, আমরা এখন আমাদের দেশে অনেকটাই চলে এসেছে অ্যাভোকাডো, আমরা খেলাম, অল্প খেলাম, ওটা তো ভালো অ্যান্টি ইনফ্লামেটরি, কিন্তু অ্যান্টি অক্সিডেন্টও, কিন্তু ওটা যেন পরিমাণ মতো আমরা খাই, তো এসব খাবার যারা বেশি পরিমাণে খায় তাদের হয়। এছাড়া গরমের দেশে যেমন মিডল ইস্ট কান্ট্রিগুলিতে দেখবেন যে অনেক বেশি
পেশেন্টদের পাথর হচ্ছে, ওরা ওদের দেশে তো কোক ফান্টা মানে কোল্ড ড্রিঙ্কস যেগুলো সেগুলো পানির চেয়ে কম দামে পাওয়া যায়। তো কোল্ড ড্রিঙ্কস যারা আমরা অনেক বাসায় আমি দেখি আর কি, যে বাচ্চারা ছোটকাল থেকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, পানি খেতে চাচ্ছে, মা তাকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, বা ফ্রিজে অনেক কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, তাদের কিন্তু একটা সময় যে পাথর হবেই। সুতরাং এই অভ্যাস তো আমাদেরকে চেঞ্জ করতেই হবে। আমরা অনেক ছোটখাটো জিনিসে যে এত বড় সমস্যা হতে পারে জানতে পারলাম। আমাদের সাথে একজন দর্শক আছে, তার ফোনটি নিয়ে নিয়েছি।